সাইমুদ্দিন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা তোফাইল আহমদ, মাতা হালিমা খাতুন, শাহ কাঞ্চননগর, থানা ফরিদচুরি, জেলা চট্টগ্রাম, বাংলাদেশ। মুক্তিযুদ্ধ দিশামত গিয়েছে আমার 18 বছর বয়স। আর শাসন খান করতে কৃষি খান আর ওই করিনে ইকামত আছিল ইসমাইল আবুল ফজল হক, তারপর আহমদ গানি আহমদ হক, আর বহুত মানুষ আছে, হয়তো নাম করিন বেড়াতালি দিয়ে আসা করতে নাম করি নজানি বলা গই তো। আর ট্রেনিং সেন্টার ফালাইটা না, আবার আর আসতে লম্বা সেন্টার তোর আছে, আর স্টান গান্ধী তিন মাঝে যোগ্যসর আর খালো ভুতুর আছিল ইতারা কিং গেছি মাঝে, আর কিছু মানুষ মারা গেছি, ইতারা তোর মারা গেছি, আর তোর মারা গেছি, তোর যুদ্ধ সময় গো বাই মারি ফেলাই যাই মুক্তিযুদ্ধ গে, তাহলে ওই দাদা ঘর হলে দেখাই দিয়ে রে মানে এবার বাই মুক্তিযুদ্ধ গেছি, আর গো বাই মারি মানে। আমার বাবা 1971 সালে গ্রুপ নম্বর হচ্ছে আমাকে আমার বাবা তথ্য দিয়েছে, গ্রুপ নম্বর 133। আমার বাবা এইখানে যোগ্য ছিল নামে একটা জায়গা আছে, মানে ফাইটিং হয়েছিল বিদায়। এরপরে আমার বাবা, আমি যতটুকু জানি, আমার বাবা আমাকে যে বৃত্তান্তমূলক যে একটা কথা বলছে আমাকে ছোটোবেলা যখন আমরা লেখাপড়ার মধ্যে ছিলাম, আমাকে মুক্তিযুদ্ধের কিছু ইতিহাস বলেছেন, আমি মোটামুটি যতটুকু জানি। এরপরে আমার বাবা 1971 সালে এই যে অস্ত্র পেয়েছে ওই স্ট্যাঙ্গারটা এই বাটিয়ালি বিএমের মধ্যে জামানত করছে। আমার বাবা যখন যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিছু আমাদের এই যে কাঞ্চননগরের কিছু মানুষ, আমার একটা এই যে আমার বাবার সহোদর বড় ভাই বদন মিয়া নামর, আমার এই আমার জেঠা, ওকে নির্মমভাবে এদের রক্তশরীর যে একটা জায়গা ছিল আমাদের কাঞ্চননগর, আমাদের এলাকা থেকে প্রায় 7-8 কিলোমিটার আমাদের পূর্বে, ওখানে আমার জেঠাকে নির্মমভাবে হত্যা করেছে হানাদার বাহিনীরা। আমরা 3x3 বোন, আমার পিতামাতা বর্তমান জীবিত অবস্থায় আছে। মুক্তিযুদ্ধের এই যে দেশ স্বাধীন হওয়ার কারণে আমরা একটা সুন্দর দেশ পেয়েছি, সোনার বাংলাদেশ, আমাদের ডিজিটাল দেশ, আমাদের বাংলাদেশটা আমরা পেয়ে আমরা খুব আনন্দিত হয়েছি। মুক্তিযোদ্ধাদের কারণে আমরা এই সোনার বাংলাদেশটা আমরা উপহার পেয়েছি, অনেক বড়। আমরা চাকরির ক্ষেত্রে আমরা সুযোগ পাচ্ছি, আমাদের ছেলেরা যে লেখাপড়া ওখানে সরকারিভাবে একটা মানে সুযোগ করে দিয়েছে বিয়ের, মুক্তিযোদ্ধার মেয়েদেরকে বিবাহের মানে ক্ষেত্রে মানে সাহায্য সহযোগিতা গভর্নমেন্ট মানে পরিচালনা করতেছে, আমাদেরকে মানে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা মানে মুক্তিযোদ্ধার কারণে বা মুক্তিযোদ্ধা পরিবারের মানে হওয়ার কারণে আমাদেরকে সব দিক দিয়ে মানে সরকার আমাদেরকে এগিয়ে নিচ্ছে।